দলনেতা চট্টগ্রাম কলেজের ইস্তিয়াক মাহমুদ সিফাত বক্তব্য রাখবেন। মাননীয় সভাপতি ধন্যবাদ জানাই বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, বর্তমান সময়ে আমরা যখন কথা বলছি একটা উঠতি দেশ হিসেবে আজকে যখন আমরা সফটওয়্যার শিল্পে বিকাশের দরকার হয়, তখন আসলে একটা দেশে কি করা দরকার? মাননীয় সভাপতি, তারা বারবার বলে আছে যে কপিরাইটের কথা, আইনের দুর্বলতা। মাননীয় সভাপতি, বর্তমানে আমরা বর্তমান ওয়ার্ল্ডে থেকে যেসবগুলো সফটওয়্যারকে অতিরিক্ত সিকিউর মনে করি, গুগল বলেন, মাইক্রোসফট বলেন, নাসা বলেন, ওদের জিনিসগুলো আসলে বর্তমান ওয়ার্ল্ডে হ্যাক হয়, অর্থাৎ কি বিভিন্ন ধরনের চুরি হওয়ার মতো সমস্যাগুলো তাদের ক্ষেত্রেও থাকে। মাননীয় সভাপতি, সেই জায়গা থেকে মোটামুটি আপনার থেকে এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার জিনিসগুলো চুরি হওয়ার বর্তমান সময়ে আপনার প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, যারা হ্যাকার থাকে তাদের মেধাটা উন্নত হচ্ছে এবং তারা হ্যাক করার বিভিন্ন সমস্যা, বিভিন্ন নিয়মকানুন তারা আবিষ্কার করে ফেলতেছে। তার মানে থেকে আপনার থেকে এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার সফটওয়্যার যেটা আবিষ্কার করবেন তা এক ধরনের হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন সমাধানটা আপনার এভাবে চিন্তা করতে হবে, আপনি যে সফটওয়্যারটা আবিষ্কার করছেন সেটা কিভাবে হ্যাক করতে না পারে, কিভাবে সেটা আরো উন্নত উপায়ে আপনি আবিষ্কার করতে পারেন। মাননীয় সভাপতি, বর্তমানে যে ক্লাউড কম্পিউটিং নামে একটা ব্যবস্থা আছে, যার মাধ্যমে নিজের তৈরি সফটওয়্যারগুলো নিজে যে অতিরিক্ত সিকিউরভাবে তৈরি করা যায় এবং তার মাধ্যমে যদি সে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জ্ঞান রাখতে পারে, তাহলে যে মাননীয় সভাপতি চুরি হওয়ার যে একটা আশঙ্কা সেটা থেকে সরে আসতে পারে। তাহলে সেখানে যদি তারা বলে যে কপিরাইট আইনের দুর্বলতা জিনিসটা খাটে না, মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি দেখুন, তারা বারবার বলতেছে যে কতজন মানুষ টাকা দিয়ে কিনছে, এরপর বাংলাদেশের ক্ষেত্রে পসিবল হচ্ছে। মাননীয় সভাপতি, বাংলাদেশে যদি একটা সফটওয়্যার তৈরি করে, এটা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য আবদ্ধ না, সেটা একটা পুরো বিশ্বের জন্য। তার মানে আপনি যদি একটা ভালো সফটওয়্যার তৈরি করতে পারেন, সেটা আপনার দেশ ছড়িয়ে বাইরের দেশেও যাবে। এখন বাইরের দেশের মানুষরা যদি সেটা ইউজ করতে পারে, সেদিক থেকে তো বাংলাদেশে লাভবান। বাংলাদেশে মানলাম যে একটা দুর্বল দেশ হিসেবে, একটা উঠতি দেশ হিসেবে, কোনো একটা দেশে যদি আইনের দুর্বলতা থাকে, অন্যান্য উন্নত দেশে যদি সে ব্যবহার করতে পারে, তাহলে তো সেটা আপনার সফলতা। বাংলাদেশ অথবা কোনো একটা উঠতি দেশ, যেটা দুর্বল দেশ, সেটা কাটিয়ে বাদ দিলাম, আপনি একটা উন্নত সফটওয়্যার তৈরি করতে পারেন, সেটা বাইরের দেশে রপ্তানি করেন, সেখানে তো সিকিউরিটি হিসেবে সেটা ইউজ হবে, এটাই তো আমার সফলতা। বাট আপনি তো যে একটা সফটওয়্যার তৈরি করবেন যেটা বিশ্বমানের হবে, এই সুযোগটা পাচ্ছেন না। যেদিক থেকে আসলে কপিরাইট আইনটা কিভাবে কার্যকর থাকে মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি বর্তমানে যে বিকাশে অন্তরায় বলতেছেন মাননীয় সভাপতি, কোনোভাবে খাটে না। কারণ মাননীয় সভাপতি, যখন বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, বাংলাদেশে ওকোলা স্পিড টেস্ট গ্লোবাল যে ইন্ডেক্স মার্কেটিং আছে, সেখানে বাংলাদেশ নাকি মোবাইলের যে ইন্টারনেট স্পিডে 133 নম্বরে। আপনি যখন মানুষকে ইন্টারনেট ফেসিলিটি, অবকাঠামোগত যে ফেসিলিটি, এইসব জিনিস দিয়ে আসলে তাদেরকে শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন না, তখন আপনি আসলে কিভাবে একটা ভালো সফটওয়্যার টাইপ থেকে আশা করেন? শুধু যা দিয়ে আপনি বিভিন্ন ধরনের আইনের দোহাই দিয়ে বসে থাকেন, তাহলে একটা যে ভালো সফটওয়্যার সেটা কখনো দাবি করতে পারেন না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি তারা আসলে শুধুমাত্র একটা আইনের মধ্যে মানুষটি আবদ্ধ হয়ে গেছে। মাননীয় সভাপতি, মানুষটি এর বাইরে যে মানুষ সভাপতি, আগে আপনি মানুষকে ইনভলভ করুন, তারপর যদি তারা আবিষ্কার করতে পারে, তখন আসলে সিকিউর জিনিসটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করা যায়। বাট আপনার তো সফটওয়্যার যে একটা ভালো মানে বিশ্বমানে, সেটা উন্নত হচ্ছে না, আবিষ্কার হচ্ছে না, সেদিক থেকে আসলে কিভাবে কপিরাইট নিয়ে শুধুমাত্র পড়ে থাকেন সেটা যায় না। মানুষটি, মানুষ সভাপতি আসলে আমাদের দিক দিয়ে কি চিন্তা করা যায়? মানুষটি আমাদের মধ্যে বুয়েট বিভিন্ন ধরনের ভালো ইউনিভার্সিটিগুলো রয়েছে, তাদের দিক থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট পাই, কিন্তু তাদের একটা ইন্টেনশন থাকে যে আসলে আমরা গুগলে চাকরি করবো, আসলে আমরা মাইক্রোসফটে চাকরি করবো। কেন? মানুষের গুগলেও তো সফটওয়্যার বিভিন্ন ধরনের হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে, মাইক্রোসফটে হয় আবার নাসাতে হয়, তারপরেও কেন তাদের ইন্টেনশনটা থাকে যে সে গুগলে চাকরি করবে অথবা সে মানুষের মাইক্রোসফটে চাকরি করবে? কারণ কি, সে দিন শেষে একটা চাই একটা ভালো ইনস্টিটিউট যেটা মানুষের তাকে সাপ্লাই দিতে পারে। বাট আমরা সেই ক্ষেত্রে ব্যর্থ বলে মানুষের প্রতি আজকে আমাদের দেশে যে নাফিস বিন জাফর, সে কিনা ইন্টারস্টেলারের জন্য ইউএসএ তে মানুষের অস্কার পায়, এইসব ম্যাটারগুলোকে আমরা আসলে ধরে রাখতে পারতেছি না। সেই জায়গা থেকে আসলে মানুষের প্রতি আমরা মনে করি যে আপনি আসলে ভালো মতো ফেসিলিটিটা দিতে পারছেন না বলে বিকাশটা আসলে হচ্ছে না। মানুষের একটা কম্পারিজন দেখা যায় বাংলাদেশের সাথে, মানুষটি বাংলাদেশ মানুষের প্রতি 2000 সালের দিক দিয়ে মানুষের যে অবস্থায় ছিল, বর্তমানে কিন্তু তার থেকে আরো অনেক উন্নত হয়েছে। মানুষের যদি কপিরাইট আইনে এত দুর্বলতা থাকতো মানুষের প্রতি, আসলে বর্তমান সময়ে এত উন্নতি আশা করা যেত না। মানুষটি বর্তমানে যে সরকার যে ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য রাখলো, সেক্ষেত্রে থেকে মানুষের প্রতি সবচেয়ে বেশি কাজ করেছে কোন জায়গা থেকে, তিনি চেষ্টা করেছে সবাইকে যাতে কম্পিউটার আয়ত্তভুক্ত করা যায়, যেভাবে ইন্টারনেটে যে অবকাঠামো সেটা উন্নত করা যায়, এইসব জিনিসগুলো নিয়ে আসলে চিন্তা করেছে এবং দিন শেষে মানুষের প্রতি একটা ভালো জায়গায় বর্তমানে পৌঁছাইছে সফটওয়্যার শিল্পের ক্ষেত্রে। মানুষটি যদি কম্পিউটার আইনে এত দুর্বলতা থাকতো, তাহলে আসলে এই জায়গায় বর্তমান অবস্থাতে পৌঁছানো যেত না। মানুষের আরেকটা কম্পারিজন দেখায় যে মানুষের প্রতি ভারতের সাথে, মানুষের প্রতি ভারত যে মাননীয় সভাপতি বর্তমানে এত উন্নত করেছে মাননীয় সভাপতি, সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শক্তিশালী গতিশীল নেটওয়ার্ক, শিক্ষা এবং ডিজিটাল অবকাঠামো। এই তিনটা যখন সে নিশ্চিত করতে পেরেছে, দিন শেষে তারা আইটি ক্ষেত্রে মাননীয় সভাপতি অনেক বেশি রপ্তানি করতে পেরেছে। দিন শেষে আমরা একটা পার্থক্য দেখা যায়, আজকে তারা বারবার আছে যে কপিরাইট আইনের দুর্বলতা, কিন্তু কপিরাইট আইন তাদের প্রথম বক্তা বলো যে আইনের উপযুক্ত প্রয়োগ নেই। মাননীয় সভাপতি, আইন প্রয়োগ সেটা পরে চিন্তা করতে হবে মানুষের, বাট আপনার যখন আগে উন্নতি করতে হবে, সফটওয়্যারটা ডেভেলপ করা যায়, এই জিনিসটার মধ্যে থাকে না, সফটওয়্যার আবিষ্কারই করে না, আসলে তখন আইনের প্রয়োগটা আসলে খাটে না মানুষের। আমরা কি দেখি আছি, আমরা দেখি আছি মানুষ সভাপতি, আজকে আপনি যদি সফটওয়্যার শিল্প সেটা যদি অন্যতম একটা
বিকাশ করতে চান তাহলে আগে মানুষকে সম্পৃক্ত করতে হবে। মানুষকে যদি সম্পৃক্ত করা না যায়, তাদেরকে যদি মানুষের একটি অবকাঠামো যে সুবিধা সেটা দেওয়া না যায় এবং তাদেরকে মানুষের বিভিন্ন ধরনের ফেসিলিটি, ইন্টারনেট ফেসিলিটি এবং মানুষের মধ্যে চিন্তাধারা এই জিনিসটা চেঞ্জ করা না যায়, কখন আসলে মানুষের আপনার যে একটা সফটওয়্যার শিল্প বিকাশ বলেন সেটা কোনো রকমে খাটে না। সেদিক থেকে আসলে মনে করি আজকে বিপক্ষ দল সেদিক থেকে ব্যর্থ এবং আমাদের যে আসলে ব্যাখ্যা রিভারটা সেই জিনিসটা তাদের এখনো পাওয়া যায়নি, সেদিক থেকে মনে করি আজকে মানুষের কখনো এটা তাদের পক্ষে যায় না। ধন্যবাদ মানুষ। ধন্যবাদ।